দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদৈ দানেন যজ্ঞ তীর্থ ব্রতা দিভি। দেবকী নন্দন ভগবান কৃষ্ণ গীতা পাঠে এতটাই সন্তুষ্ট হন, অন্য কোনো প্রক্রিয়া যজ্ঞ দান তপস্যা কর্মতে তিনি এতটা সন্তুষ্ট হন না। আজকের গীতা পাঠ তৃতীয় অধ্যায় ত্রিংশতিতম শ্লোক 30। ময়ি সর্বাণি কর্মাণি সংন শ্রদ্ধাত্মচেতসা নিরাশি নির্মম ভূত্যা যুদ্ধ্যশ্চ বিগত জর। অতএব হে অর্জুন, আধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করে এবং নিষ্কাম মমতা শূন্য শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো। এত কর্মের আলোচনার ইতি টানছেন ভগবান। কর্ম আমাকে করতেই হবে, কর্ম না করলে কর্মফল থেকে মুক্ত হওয়া যায় না, কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না, কর্মের সিদ্ধি লাভ করা যায় না। আর কর্ম না করলে তুমি খেতে পাবে না, তাই কর্ম করতে হবে, কর্ম আমাদের করতেই হবে। তিন প্রকার কর্ম, কর্ম অকর্ম বিকর্ম। কর্ম মানে সকাম কর্ম, যেটা ঊর্ধ্বগতি কর্মের বন্ধন। বিকর্ম মানে পাপ কর্ম নরগতি, সেটাও কর্মের বন্ধন। কেবলমাত্র অকর্ম ভগবানের সেবাই আমাদের করণীয়, সেটাই ভগবান বলছেন। ময়ি সর্বাণি কর্মাণি, আমাতে সমস্ত কর্ম অর্পণ করে এবং অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়, গীতা ভাগবতমের জ্ঞান থাকবে, তবে আমি কর্ম করতে পারব। আর নিরাশি কর্ম করে কিছু ফল চাইব না, নির্মম কোনো মমতাও নেই। আর বিগত জ্বর, কিছু লোক আবার কর্ম বা কর্মের ফল ভগবানকে নিবেদন করে, কর্ম ভগবানের জন্য করে, আবার কর্মের ফল মানে ধরো টাকা পয়সা দেয় ভগবানকে, ভগবানের জন্য জমি দান করে, ভগবানের জন্য এটা ওটা দান করে, পরে আবার পস্তায় না দান করলে তো ভালো হতো। ভগবান বলছেন ওরকম করলাম না, দান করবে সেলফলেস, কোনো প্রকারের আশা আকাঙ্ক্ষা না নিয়ে। প্রভুপাদ উদাহরণ দিয়েছিলেন, ক্যাশিয়ার লক্ষ লক্ষ টাকা গুনছেন, একটা টাকাও ওনার না। তাই আমরা কর্ম করব ভগবানের জন্য, যেখানে আমার কোনো প্রকারের আশা আকাঙ্ক্ষা না থাকে এবং কোনো প্রকারের শোক না করে কেবল ভগবানের উদ্দেশ্যে কর্ম করুন।